আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 2023 সালের নতুন সিস্টেম অনুযায়ী আপনারা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের যে প্রোফাইলের ড্যাশবোর্ড চলে আসবে, আপনাদের হয়তো হোম পেজটা চলে আসবে। আপনার প্রোফাইলের পিকচারে ক্লিক করে এই পেজটা নিয়ে আসতে পারেন। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে উপরে ডান সাইডে যে থ্রি ডট বা থ্রি লাইন রয়েছে সেখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা সেটিং অপশনেও ট্যাপ করব। এরপর সেটিং অপশনে ট্যাপ করার পর আমরা চলে যাব হেল্পের ভিতর। হেল্পের ভিতর চলে যাওয়ার পরে অনেকের হয়তো আপডেটের অপশন চলে আসার কারণে অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরেই অ্যাকাউন্ট ডিলেটের অপশন রয়েছে, আর যাদেরই অপশনটি নেই তারা যে কাজটি করবে। এরপর আমরা চলে যাব হেল্প সেন্টারে। হেল্প সেন্টারে চলে যাওয়ার পর উপরে ডান কর্নারে আপনারা আবার থ্রি লাইন দেখতে পারবেন, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে আমরা চলে যাব হচ্ছে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এই অপশনে। এরপর চলে যাব আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ নম্বর অপশনে রয়েছে ডিলেট ইওর অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে সরাসরি ডিলেট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই অপশনটি আপনি হয়তো পাবেন না। এখানে দেখুন এখানে এই অপশনটি নেই। তো সেক্ষেত্রে আমরা কী করব, টেম্পোরারি ডিঅ্যাক্টিভ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ঢুকে পার্মানেন্টলি ডিলেট করার অপশনটি পেয়ে যাব। এটা আমরা স্ক্রোল ডাউন করি। করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন নোট ফলো দিস ইনস্ট্রাকশন ইফ ইউ লাইক টু ডিলেট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা এখানেও খুঁজে পাবেন না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক এই লেখাটির নিচেই অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা মোবাইল ব্রাউজার হেল্প অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসলো, আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এইখানে দেখুন আপনারা টু রিকোয়েস্ট দ্য পার্মানেন্ট ডিলিশন অফ ইউর অ্যাকাউন্ট ফ্রম ইউর ইনস্টাগ্রাম অ্যাপ। এখানে এক নম্বর অপশনে রয়েছে গো টু দ্য ডিলেট ইওর অ্যাকাউন্ট পেজ। আমরা ডিলেট ইওর অ্যাকাউন্ট ঠিক এখানে প্রেস করব, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর যে যে অপশন চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার যে কোনো একটি রিজন দিয়ে দিতে পারেন। ধরুন আপনি রিমুভ করতে চাচ্ছেন টু বিজি বা টু ডিস্ট্রাক্টিভ, এখানে চলে আসবে। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে ডিলেট আপনার অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। এটি হচ্ছে প্রায় 30 দিন সময় নেবে ডিলেট হওয়ার জন্য, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে। এই ছিল 2023 সালের সিস্টেম অনুযায়ী ইনস্টাগ্রাম ডিলেট করার পদ্ধতি। যদি আপনি অ্যাপের ভিতর অপশন পেয়ে যান সেক্ষেত্রে কষ্ট করে হেল্প সেন্টারে চলে আসা লাগবে না, আপনারা সরাসরি অ্যাপের ভিতর থেকে ডিলেট করে ফেলতে পারবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন, আর চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটি চালু করে রাখতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।